7 জানুয়ারি নির্বাচন বর্জন করতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী 21-22-23 ডিসেম্বর লিফলেট বিতরণ এবং 24 ডিসেম্বর সকাল সন্ধ্যা অবরোধের ঘোষণা দিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। দুপুরে এলডিপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঘোষণা দেন দলটির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর আলী আহমেদ। এ সময় তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যে সমস্যা সৃষ্টি হয়েছে এটা শুধু এককভাবে রাজনৈতিক দলগুলোর সমস্যা নয়, সমগ্র দেশ ও জাতির সমস্যা। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই সমস্যা মোকাবেলা করতে হবে, অন্যথায় এই ধরনের অন্যায় অবিচার সমাজকে গৃহযুদ্ধের দিকে এবং রক্তপাতের দিকে ঠেলে দেবে। ওরি আহমেদ আরও বলেন, দীর্ঘ 15 বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। 7 জানুয়ারি ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার অনুরোধ জানান তিনি। আমরা ভোট কেন্দ্রে যাব না, এই ভোটের সাথে কোনো প্রকার সম্পৃক্ত হব না। এটা একটা ইমানদার এবং বেঈমানদের মধ্যে একটা পরীক্ষা। এই পরীক্ষা হলো ভাগাভাগির নির্বাচন, পাতানো নির্বাচন এবং জনগণের নির্বাচনের মধ্যে পার্থক্য। সুতরাং আমরা সবাইকে অনুরোধ করব, এই পাতানো ভাগাভাগি বাকশালীয় একদলীয় শাসন কায়েমের আপনারা কখনো সাহায্য করার জন্য ঘর থেকে বের হবেন না। 21-22-23 ডিসেম্বর গণসংযোগ এবং জনগণকে অ্যাপিল করে লিফলেট বিতরণ, 24 তারিখ সকাল সন্ধ্যা অবরোধ। আপাতত এটাই হলো আমাদের কর্মসূচি।